টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, নেত্রকোনা বাড়ছে নদীর পানি। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার ভাঙন অব্যাহত। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ জেলার জাদুকাটা, চেলা, সুরমা সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। সুরমার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বাড়ছে হাওরের পানিও। তাহিরপুর, বিশ্বম্বরপুর, ছাতক, দোয়ারাবাজার ও মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যোগাযোগ। এদিকে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট, জামাইপাড়া, নতুনপাড়া, কালীবাড়ি, আরপিনগর সহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাওরের সাথে সমান হইয়া এই যে পানি ঢুকতেছে ঘরের ভিতরে, অনেক সমস্যা হয়েছিল, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে থাকতে হয়েছে। আশেপাশে যে বাড়ি ঘর আছে সবারই বাড়ির পানি উঠছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে নেত্রকোনায় কংস, সোমেশ্বরী, ধনু এবং উবদাখালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কলমাকান্দায় উবদাখালি নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পুগলা ইউনিয়নের অন্তত 11টি গ্রামে ঢুকেছে বন্যার পানি। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও প্রচণ্ড স্রোতে শাহজাদপুরের খোকনে, জালালপুর ও কৈজরি ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে। এনায়েতপুর থেকে মোনাকোষা পর্যন্ত 6.5 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে চলা ভাঙনে বিপর্যস্ত বাসিন্দারা। ৬৪৭ কোটি টাকার তীররক্ষা প্রকল্পের কাজ চলমান থাকলেও থেমে নেই ভাঙন। সমর ইসলাম, একুশে টেলিভিশন।